গণ হয়েছে সেখানে একজন ফ্যাসিস্টের যেই পতন সেটা কিন্তু আমরা নিশ্চিত করেছি কিন্তু যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা রয়ে গেছে দেশে সেটা কিন্তু আমরা এখনো পুরোপুরি বিলা বিলোপ যেই ব্যাপারটা আছে সেটা কিন্তু আমরা এখনও করতে পারিনি তার মানে যে ফ্যাসিস্টের সাথে জড়িত যারা ভোগী ছিল তারা কিন্তু এখনও তৎ মানে সচেষ্ট রয়েছে এবং তারা কিন্তু তৎপর রয়েছে যে কিভাবে আমাদের একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায় যারা সংখ্যালঘু আছে তাদের প্রতি নির্যাতন করা যায় কিংবা অন্য রাজনৈতিক মতাবলম্বী আছে তাদের প্রতি আমরা সহ সহানুভূতিশীল না রকম একটা ফ্রেমিং কিন্তু তারা করার চেষ্টা করবে যেহেতু তারা ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল সকলের প্রতি আমার অনুরোধ থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল ছাত্র জনতার প্রতি আহ্বান থাকবে যে আপনারা প্রত্যেক পাড়ায় মহল্লায় সম্প্রীতি সম্প্রীতি টিম গড়ে তুলুন এবং আমাদের যে সকল হিন্দু ভাই বোনেরা আছে তাদের সম্পদ রক্ষা করুন তাদের মন্দিরগুলোর হেফাজত মন্দিরগুলো যথাযথভাবে রক্ষার দায়িত্ব নেন অ্যাকচুয়ালি আমাদের যে অর্জনটা সেটা কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হয় নাই কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম হচ্ছে বর্তমান যে ফ্যাসিবাদী সরকার সেই সরকারের পতন ঘটিয়ে এই ফ্যাসিজম সিস্টেমটাকে আমরা হচ্ছে পরিবর্তন করে আমাদের স্বাধীনতার যে প্রকৃত স্বাদ যেটা আর কি বৈষম্য বিরোধী এবং হচ্ছে আপনাদের সাম্য মানবিক মানুষের যে প্রতিষ্ঠাটা আর কি এবং বিচার বিভাগের যে স্বাধীনতা আর কি সেইটা প্রতিষ্ঠা করা আমাদের প্রস্তাবিত যে জাতীয় সরকার সেই জাতীয় সরকার যদি গঠন করে তাহলে আমরা মনে করব যে আমাদের যে অর্জনটা সেটা কিছুটা হলেও সফল হবে এইখানে কোন চক্রান্ত চলছে কিনা না এবং হঠাৎ এই সেনাবাহিনী মাতৃগোদা গোদা হয়ে গেল আমাদের পুরো বাংলাদেশ কিন্তু এখন অরক্ষিত সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায় তারাও তাদের যানমাল নিয়ে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেছেন এবং আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ সেখানেও কিন্তু কিছু লুটপাট হচ্ছে এদের সাথে আমাদের যা ছাত্রছাত্রী এবং যারা জনতা আমাদের সাথে আন্দোলন করেছে তাদের বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্ট নেই এবং আমরা বলতে চাই মানুষকে আহ্বানও করতে চাই আপনারা সংঘবদ্ধ হন আমাদের যানমাল এবং আমাদের যে দেশীয় সম্পদ সকল কিছু রক্ষা করার দায়িত্ব এখন আমাদের স্কুল কলেজ খুলে দিলে কোনো ধরনের শিক্ষার্থী কোনো ধরনের সহিংসতা জড়াবে না বলে আমি বিশ্বাস করি কারণ তারা প্রত্যেককে অধিকার সম্বন্ধে সচেতন একটা জিনিস যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন কোটা আন্দোলন যারা যুক্ত হয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকারকে যারা হচ্ছে তাদের গতিচ্যুত করেছে তারা সবাই কিন্তু তার অধিকার সম্বন্ধে সচেতন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করছি কোনো অধিকার সচেতন শিক্ষার্থী কোনো ধরনের সহিংসতা জড়াতে পারে না